এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। টিপুর আর কত দূর? মনোহর তো বললো যে প্রায় এসে গেছি। কি মনোহর? হ্যাঁ স্যার, ওই মিনিট 15 পরে ডান দিকে ঘুরলেই গঙ্গা পড়বে, আর গঙ্গার ধারে সোজা রাস্তা দিয়ে গেলে স্নেহনী। আচ্ছা দাদা, বলছিলাম আমরা যদি ওখানে গিয়ে বৃষ্টিকে না পাই, না মানে ও আগে ভাগে সব জেনে যদি বাচ্চাকে নিয়ে পালিয়ে যায় তাহলে? অর্ণব, তুই নেগেটিভ কথা বলো না তো। তোমার এই আগে থেকে অনুমান করাটা একটু বন্ধ কর। দাদা আসলে কি বলুন তো, আমার খুব টেনশন হচ্ছে। এই দিনটার জন্য আমি এই 1.5 বছর বসে থেকেছি যে কবে বৃষ্টির খোঁজ পাবো, আর আজকে যখন সেই খোঁজ পেয়েছি তখন আর কোনো ভুল নয়। আজ বৃষ্টিকে আমি শেষ করব। আসার পথে আমি একটা ভালো খবর পেয়েছি মা, আমাকে তুমি হতাশ করো না। ওম যেন তার বৃষ্টিকে খুঁজে পায়। মা বৌমা ঠিকই বলে, ওঙ্কারানন্দজির কথা কখনো মিথ্যে হতে পারে না। ওম বৃষ্টি হলো হরগৌরী জুটি, ওরা বেশি দিন দুজনে দুজনকে ছেড়ে থাকতেই পারবে না। বৃষ্টির গর্ভে সান্নাল পরিবারের বংশধর। ঠাকুর তাই যেন হয়, ঠাকুর বৃষ্টির কোল আলো করে একটা ফুটফুটে সুন্দর বাচ্চা আমি যেন চোখ বন্ধ করলেই দেখতে পাচ্ছি। অপেক্ষা করতে পারছি না, দুশ্চিন্তায় দুশ্চিন্তায় আমি অস্থির হয়ে যাচ্ছি। ওম যেন বৃষ্টিকে নিয়ে, ওদের সন্তানকে নিয়ে ফিরে আসতে পারে। আমি ওদের দেখে আমার দুচোখ সার্থক করতে চাই ঠাকুর। তাহলে আশ্রমটা খুঁজে বের করতে হবে। কি যেন নাম বলেছিলে? স্নেহনীর? না হ্যাঁ স্যার, স্নেহনী। ওই চন্দ্রনাথ রায় নামে একজন এই আশ্রমটা চালান, আর মেয়েটাও ওখানেই লুকিয়ে আছে। দেখে অর্ণব, মনোহর কিরকম পাক্কা খবর নিয়ে এসেছে। একটু বাইরেটা দেখি তো। ওই তো ওম শিউলি মেঘলাকে নিয়ে নৌকায় উঠেছে। কিন্তু এখন এই দুধের বোতলটা কি করে ওদেরকে দেব? কি হলো অনব? এক মিনিট দাদা, এই দূরবীনটা একটু দাও তো। গঙ্গায় আবার কি দেখতে পেলে? নৌকায় বৃষ্টি।
সঙ্গে যে বাচ্চাটাও আছে দাদা আর এক মুহূর্ত সময় নষ্ট নয় এখনই গুলি করুন কই কই দেখি এনি কিন্তু নৌকায় তো ওমও আছে আরে দাদা ওম তো ওর থেকে দূরে আছে আপনি বৃষ্টিকে গুলি করুন না দাদা শত্রুকে কিন্তু বাঁচিয়ে রাখতে নেই ভালো হয়েছে ওরা জলের মধ্যে আছে আমরা ডাঙায় আছি বৃষ্টিকে ফোন করে আমরা চলে যাব ওম ডাঙায় উঠতে উঠতে আমরা গাড়িতে উঠে পড়ব ঠিক আছে অর্ডার আপনি আর পাবেন না এবার ওম আর বৃষ্টি একজোট হয়েছে ওদের মধ্যে মিল হয়ে গেছে বৃষ্টি যেটা করতে পারেনি ওম সেই কেসটায় হাত দিয়েছে আপনাকে সন্দেহ করছে এবার কিন্তু দুজনে মিলে আমাদের জেলে ঢোকাবে আমি পারবো না গুলি যদি এত দূর থেকে আমি ঠিক মতো তাক করতে না পারি গমে গায়ে লেগে যায় দাদা 60 কোটি টাকার ব্যাপার ওই বাচ্চাটা পিছে থাকলে কিন্তু আপনি কোনোদিন ওই টাকাটা হাত দিতে পারবেন না কার না কার বাচ্চা ওমের বাচ্চাও নয় আপনার নাকের ডগা দিয়ে 60 কোটি টাকা নিয়ে চলে যাবে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন অর্ণব আমি টাকার কথা ভাবছি না আমি আমার ছেলের কথা ভাবছি যদি যদি ওমের কিছু হয়ে যায় আরে বাবা কিচ্ছু হবে না ওমের আচ্ছা ঠিক আছে বন্ধুটা অন্য আমাকে দিন কি আমি যা করার করছি আমি যা করার করছি আপনাকে কিচ্ছু করতে হবে না